নমস্কার সাহেব। কেমন আছো ঘনশ্যাম? স্যার, ভগবানের দয়া আপনার আশীর্বাদে ভালোই আছি। ভাই, গাজর আর টমেটোর তরকারি খেয়েছি, বহুদিন হয়ে গেছে। দাদা, তাহলে নিয়ে যান না, তাজা আর সুস্বাদু টমেটো আর গাজর রয়েছে আমার কাছে। দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু দামটা ঠিকঠাক বলো। হ্যাঁ, আরে দাদা, আপনার থেকে বেশি নিয়েছি আমি কখনো? আপনার যা ভালো লাগে আপনি তাই দেবেন, শুধু আমার পেটের খেয়ালটাও একটু রাখবেন। ঠিক আছে সাহেব, 1 কিলো দিয়ে দিই। না, 500 টমেটো আর 500 গাজর। ঠিক আছে সাহেব। এটাই সেই লোক। হ্যালো স্যার। হ্যালো। স্যার, মেনুতে ক্যাপেচিনো আছে, এক্সপ্রেসো আছে, কফি নিয়ে আসি স্যার? কফি নিয়ে আসবে? কোথায় আনছো? তুমি তো পড়ছো। আমি তো স্যার আপনাকে শুধু হেল্প করছিলাম। আমার মা সবসময় বলেন, যারা চোখে একটু কম দেখেন তাদের জোর করে পড়তে দেওয়া উচিত না। চোখে কম দেখি আমার? তোমার কেন মনে হচ্ছে যে আমি চোখে কম দেখি? হ্যাঁ স্যার, আপনি কফি শপে গগলস পরে আছেন না তো? আমার গগল আমি যখন খুশি পরবো, আমি বাথরুমে পরবো, তোমার কি? কফি শপে কি পরা বারণ নাকি? না স্যার, সেরকম ব্যাপার না, পরতে পারেন, কিন্তু বিশেষ কেউ যখন আপনার সঙ্গে কফি খেতে আসে তখনই। বিশেষ কেউ? বিশেষ কেউ আসবে না, তুমি নিজের কাজ করো ভাই। ওকে স্যার। কিছুক্ষণ পরে আসি। হ্যাঁ পরে এসো, অনেক টাইম আছে, যাও। ওকে স্যার। হ্যাঁ তো জানি, যেই মাত্র তোমার মেসেজটা পেয়েছি না, আমি তো তখনই দৌড়ে দৌড়ে চলে এলাম। আরে তুমি আমার সঙ্গে দেখা করার জন্য দৌড়ে দৌড়ে চলে এসেছো? অফ কোর্স। ওই দীপকের মার্ডার কেসের ব্যাপারে কথা বলা ছিল না? তোমার সন্দেহ একদম ঠিক ছিল। ওই ছুরিতে দীপক আর মনোজ দুজনের রক্তই পাওয়া গেছে, এর মানে দীপক মার্ডার কেসে। বাস, গুলি তুমি সবসময়। আরে গুলি নয়, ছুরি, ছুরি দিয়ে খুন করা হয়েছে। আরে না 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 না, আমি সেটা বলতে চাইছি না, তুমি বুঝতে পারছো না। কি? না না, আমি বুঝতে পারছি না। না না, মানে তুমি ঠিক বলছো, কিন্তু তুমি ভুল ভাবছো। অভিজিৎ, আমি ভুল ভাবছি? শুধু আমি তো আছি যে তোমাকে ঠিক মতো বুঝতে পারে। আমি জানি যে রাত দিন, সকাল সন্ধে, খেতে ঘুমোতে তুমি তুমি শুধু একটা ব্যাপারে ভাবতে থাকো সবসময়। কাজ, কাজ। তোমার এই ব্যাপারটাই তো আমার এত ভালো লাগে। কি স্পিরিট তোমার কাজের, কি ডেডিকেশন, বাহ। কাজ তো ইম্পর্টেন্ট সারিকা, ইউ নো, কাজ তো 24 ঘন্টাই চলতে থাকে, কিন্তু আমরা কি মেশিন? আমরা কি মানুষ নই? 24 ঘন্টার মধ্যে আমরা কি 3-4 ঘন্টাও বের করতে পারি না আমাদের জন্য? 3-4 ঘন্টা না, মানে 1-2 ঘন্টাও তো হতে পারে। 1-2 ঘন্টাও একটু বেশি হয়ে গেল না? আরে বাবা, 15 মিনিট তো বের করা যায়। হ্যাঁ, মাত্র 15 মিনিট লাগে কফি খাওয়ার জন্য। কি? তুমি আমাকে এখানে শুধু কফি খেতে ডেকেছো? না 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 না, আমি ভেবেছিলাম এই দীপক মার্ডার কেসের ব্যাপারে তুমি আমার সাথে কথা বলতে চাও, তো আমি সালুকে স্যারকে বলে দিয়েছিলাম যে। কি 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 বলেছো? সালুকে স্যারকে তুমি বলে দিয়েছো যে তুমি তুমি এখানে এসেছো আমার সঙ্গে কফি শপে? না, এরকম তো কিছু বলিনি, কিন্তু এখনি বলে দিচ্ছি যে এর মধ্যে কি আছে। কিচ্ছু বলো না সারিকা, অ্যাকচুয়ালি বলতে তো আমি চাই, আমি তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চাই। হ্যাঁ, ওই দীপক মার্ডার কেসের ব্যাপারে, তাই তো? আরে দীপকের কথা ছাড়ো, তুমি অভিজিতের কেসের ব্যাপারে কিছু ভাবো সারিকা। আমি নিজের ব্যাপারে তোমায় কিছু কিছু বলতে চাই।
আমি বলতে চাই যে আমি আর তুমি, আমি তোমায় না, আমি তোমায়। হ্যাঁ, তুমি আর আমি মানে আসলে ইউনো আমরা দুজন। হ্যাঁ, আমরা দুজনে কেন না। হ্যাঁ, ও নো, এটা কি করলে, কি করছো এইসব? হ্যাঁ, এভাবে কেউ কফি সার্ভ করে? ম্যাম আপনার লাগেনি তো, ক্ষমা চাও। ম্যাম আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব? না না বাবা, কফি শুধু শাড়িতেই পড়েছে, ওর গায়ে পড়েনি। আমি ঠিক আছি, তবে তোমার মতন ভালো ছেলে কিন্তু আজকাল দেখতে পাওয়া যায় না। আজকালকার ছেলে মেয়েরা তো শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। তোমার খুব ভাগ্য ভালো যেমন একজন স্বামী পেয়েছো। আন্টি, না না আন্টি, এখনো আমাদের বিয়ে হয়নি। এখনো বিয়ে হয়নি তার মানে? মানে এখনো এখনো আমরা অবিবাহিত, এখনো আমরা বিয়ে করিনি, মানে এখন এখন শুধু আমরা সঙ্গে কাজ করি আন্টি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। তাতে কি হয়েছে, তোমাদের বিয়ে হয়ে যাবে? কি বা এমন বয়স তোমাদের? আমাকে এখন যেতে হবে, শাড়িটাও চেঞ্জ করতে হবে। হ্যাঁ আচ্ছা, লাভলি কাপল, অল দ্য বেস্ট টু ইউ এন্ড গড ব্লেস ইউ বোথ অফ ইউ। থ্যাংক ইউ আন্টি, অভিজিৎ, তুমি আমাকে কিছু বলতে যাচ্ছিলে না? আমি আমি তোমায় কিছু বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, ওই আচ্ছা হ্যাঁ, দেখো অ্যাকচুয়ালি আমি এটা বলতে যাচ্ছিলাম যে আমি আর তুমি, হ্যাঁ আই মিন আমরা দুজন। হ্যাঁ, আমরা দুজনে ইউনো আমরা দুজনে যদি ইউনো হ্যাঁ তুমি আমরা দুজনে কেন না ইউনো বলো। এক মিনিট, একটা ফোন আসছে। আরে দয়া আমাকে কেন ফোন করছে? দয়ার ফোন, 15টা মিসড কল, মনে হচ্ছে আমাকেই খুঁজছে। হ্যালো দয়া, হ্যাঁ বলো, আমি তো এই কফি শপে। কে? অভিজিৎ, ও তো এই আমার সামনে। কি ইশারা করছো, কিছু বুঝতে পারছি না। এ নাও, তুমি নিজেই কথা বলে নাও। হ্যালো দয়া, কফি শপে কি করছি? আরে ভাই, ওই 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 চার্জার নিতে এসেছিলাম। আরে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তাই ওই সারিকা মানে ওই বিউরোর বাইরে যে কফি শপ আছে না, ওখানে কফি খাচ্ছিল, তাই আমি ওই চার্জার নিতে এসেছিলাম। হ্যাঁ আমি জানি যে তোমার কাছেও চার্জার আছে। আমি ফ্রেডির কাছে জিজ্ঞেস করে তো ফ্রেডি বলল যে তুমি আর শ্রেয়া কোথাও বেরিয়েছ। হ্যাঁ হ্যাঁ বলো, ফোন কেন করেছিলেন? হোয়াট, তুমি ফ্যানের নাম্বার দেখেছিলে? সাহেব সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি কোনো কিছু দেখতেই পাইনি। আচ্ছা তুমি ওই ভ্যানের রংটা তো দেখেছিলে? সিলভার রঙের গাড়ি ছিল। গাড়িতে কজন লোক ছিল? চারজন মতো ছিল স্যার। মুখগুলো মনে আছে তাদের? না স্যার, সবার মুখ ঢাকা ছিল। যে লোকটা কিডন্যাপ হয়েছে তাকে তুমি চেনো? হ্যাঁ স্যার, উনি প্রায় সবজি নিতে আসতেন আমার দোকানে। গুড, তাহলে তুমি স্কেচ বানাতে পারবে? স্যার চেষ্টা করতে পারি। নিখিল, একে নিয়ে যাও, স্কেচ বানাও। চলুন আসুন। এসব হচ্ছে এই শহরে, দিনের বেলায় লোককে কিডন্যাপ করা হচ্ছে। স্যার এখানে তো কেউ কিছু দেখেনি বলছে, কি করে জানতে পারবো যে কাকে কিডন্যাপ করা হলো এবং কেন? আশেপাশে যতগুলো পুলিশ স্টেশন আছে তাদের সবাইকে ইনফর্ম করো, তাদের বাড়ির লোকেরা নিশ্চয়ই ফোন করবে।
স্যার, 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 এইসব কি করে হলো বলুন? স্যার, কত লোক মারা গেছে? স্যার, দেখি, সরে যান, 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 কিডন্যাপিং, তারপরে বোম ব্লাস্ট, বুঝতে পারছি না কি হচ্ছে কি। স্যার, এই কাজটা কোনো আতঙ্কবাদী সংগঠনের নয় তো? হতে পারে শ্রেয়া, হতে পারে। হ্যাঁ অভিজিৎ, কজন আহত হয়েছে? স্যার, 8 জন মারা গেছে, তার মধ্যে অমল কুমার আছে যার জন্মদিন ছিল, এই বাড়ির মালিক। স্যার, যতজন ভেতরে ছিল প্রায় 15, সবাই আহত স্যার, সাংঘাতিকভাবে। বস, হ্যাঁ, এই বক্সের মধ্যে বোমটা ফেটেছে, এই দেখো। তার মানে স্যার, কেউ আত্মীয় সেজে বাড়িতে ঢুকেছিল আর উপহার দেওয়ার বদলে মৃত্যুর জিনিস রেখে চলে যায়। অভিজিৎ, এই বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা আছে না, তার ফুটেজটা চেক করতে হবে, জানা যাবে এটা কে এনেছিল, গিফটটা কোন অতিথি এনেছিল। এই দেখুন স্যার, ওই ব্যাপারটাই মনে হচ্ছে। শ্রেয়া, পজ করো, জুম করো ব্যাপারটার উপর। স্যার, হ্যাঁ, ওই ব্যাপারটাই। এগিয়ে যাও শ্রেয়া। স্যার, পজ করো আর জুম করো ওই মেয়েটার মুখের ওপর। আরে, এটা কিভাবে সম্ভব? স্যার, এ তো শ্রেয়া। শ্রেয়া? কে শ্রেয়া স্যার? এই বাচ্চাটার নাম শ্রেয়া। বড় মধুর সম্পর্ক এই বাচ্চাটার অভিজিতের সাথে। আরে না, ভয় পেও না তুমি। স্যার, এই বাচ্চাটাকে এখানে পেয়েছি, খুব ভয় পেয়ে আছে। গুড গার্ল। এ তো এর চোখের সামনে ওর মাকে খুন হতে দেখেছে। কিছুই খাচ্ছে না, কিছু বলছেও না স্যার। মনে হচ্ছে খুব বড় শোক পেয়েছে। শ্রেয়া না কিছু শুনতে পায় আর না কিছু বলতে পারে স্যার। তুমি বোধহয় বুঝতে পারছো না যে ওই বাচ্চাটার উপর দিয়ে কি যাচ্ছে। আমি শ্রেয়াকে দত্তক নেব স্যার। এটা হতে পারে না স্যার। কি হতে পারে না অভিজিৎ? হ্যাঁ, সবকিছু তো আমাদের চোখের সামনে, ক্যামেরা পুরো ঘটনাটা ক্যাপচার করেছে। ক্যামেরা মিথ্যে বলছে স্যার। আমি
স্যার, এটা আমি খুব ভালো করে জানি যে শ্রেয়া একটা পিঁপড়েও মারতে পারে না। আর এত বড় বম ব্লাস্ট কি করে করতে পারে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। ওকে থামাও। অভিজিৎ, অভিজিৎ শোনো, অভিজিৎ শোনো, অভিজিৎ, অভিজিৎ, আবেগের বসে বারে বারে ভুল করা একজন সিআইডি অফিসারের শোভা পায় না, বুঝেছো? স্যার, না আমি আবেগের বসে ভাসছি আর না আমি কোনো ভুল করেছি। আপনিও শ্রেয়াকে দেখেছেন স্যার, আপনিও আপনি ওকে কোলে করে খেলেছেন, এত ছোট বাচ্চাকে আপনি সন্দেহ করছেন? অভিজিৎ, আমি কোলে তো নকুলকেও নিয়েছিলাম, আমার ছেলেকে, কিন্তু পরিণতি কি হয়েছিল? দেখো অভিজিৎ, একজন আইন রক্ষাকারীর আবেগ প্রবণ হওয়ার কোনো অধিকার নেই। কিন্তু শ্রেয়া কোনো অপরাধ করেনি স্যার, আমার মন মানে না স্যার। ঠিক আছে স্যার, আমি ওকে ফোন করছি স্যার। কে? ফোন বন্ধ তো স্যার, হয়তো শ্রেয়ার ফোনের ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে। যদি শ্রেয়ার জায়গায় অন্য কোনো অপরাধী হতো তখনও কি তুমি এই কথাই বলতে? এক ঘন্টার মধ্যে শ্রেয়াকে আমার চাই, এক ঘন্টার মধ্যে গ্রেফতার করো ওকে। কাঁদছো কেন? চুপ। চিৎকার করো না, যেটা বললাম সেটা শুধু করে যাও। আচ্ছা, তুমি এই জন্য রেগে আছো যে আমি তোমাকে বলিনি যে ওই প্যাকেটে কি ছিল? তোমার কি মনে হলো ওই প্যাকেটে মিষ্টি ছিল তোমার আঙ্কেলের জন্য? এটুকু তো তোমাকে করতেই হবে। এবার সময় হয়েছে তোমার পরের কাজ করার। করবে না? Ha 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 ha
করবে তো? ভেরি গুড গার্ল। এবার তোমার পরের কাজ, তোমায় ওই পার্কে যেতে হবে, ওই পার্কে তুমি একটা ব্ল্যাক কালারের কার দেখতে পাবে, ওই কারের নাম্বার MH02CV3111। ওই কারের নিচে একটা বক্স আছে, তোমাকে ওই বক্সে তোমার পরের কাজ জানতে পারবে। স্যার, সচিন স্যারের সাথে কথা হলো, উনি গিয়েছিলেন শ্রেয়ার বাড়িতে, বাড়িতে তালা ঝুলছে, না তো শ্রেয়া ছিল না ওর কাকা। আর শ্রেয়ার স্কুল থেকে কি জানতে পারলে? ওরা বললো লাস্ট দুদিন শ্রেয়া স্কুলেই যায়নি। আমার ধারণা পরিষ্কার, এই পুরো ঘটনাটায় শ্রেয়াই জড়িত, শ্রেয়াই জড়িত। স্যার, শ্রেয়াকে কেউ নিশ্চয়ই বাধ্য করেছে স্যার। অপরাধীর অসুবিধা দেখার কাজ আমাদের নয় অভিজিৎ, অপরাধীদের গ্রেপ্তার করাই আমাদের কাজ, বুঝেছো? তুমি শুধু আমাকে এই কথাটা বলো যে শ্রেয়াকে গ্রেপ্তার করার ব্যাপারে তুমি আমাদের সাহায্য করবে কি না। প্রত্যেকবারই আপনার সঙ্গ দিয়েছি স্যার, আর এবারও আমি দেব। গুড, তাহলে একটা কাজ করো অভিজিৎ, শ্রেয়ার একটা ফটো এই শহরে যতগুলো পুলিশ স্টেশন আছে, যতগুলো চেকপোস্ট আছে, সবাইকে পাঠাও, আর ওদেরকে বলো যে কোনো পরিস্থিতিতে আমাদের শ্রেয়াকে গ্রেপ্তার চাই, যে কোনো অবস্থাতেই।
শ্রেয়া, অ্যামিউজমেন্ট পার্কের আনন্দ তো তুমি তুলেছ, এবার সিনেমা দেখতে যাবে? শালিমার মলে সিনেমা হলের ভেতরে সিটের নিচে তোমার জন্য কিছু রাখা আছে, যার ব্যবহার তুমি এই লোকটার প্রাণ নেওয়ার জন্য করবে। শ্রেয়ার খোঁজ পাওয়া গেছে, কিছুক্ষণ আগে মুল্লুম থেকে বেরিয়েছে, আর ওর হাতে একটা কালো রঙের ব্যাগ আছে। শ্রেয়ার কাছে কালো রঙের ব্যাগ? জানি না এখন কত লোকের সামনে এখন বিপদ। এবার আর কেউ মারা যাবে না স্যার, এটা অভিজিৎ কথা দিচ্ছি আপনাকে, আমি নিজে গিয়ে আটকাবো শ্রেয়াকে। তুমি যাবে না অভিজিৎ, তুমি যাবে না, শুধু দয়া যাবে। স্যার প্লিজ, আপনি এইভাবে অভিজিৎকে সন্দেহ করবেন না, ও যা করবে আইনের মধ্যে থেকেই করবে স্যার, প্লিজ স্যার। Excuse me, এক মিনিট, CID. Yes, sir. Sir, আমি মলে পৌঁছে গেছি। স্যার, শ্রেয়ার কোনো খোঁজ পেলেই আমি আপনাকে জানাচ্ছি স্যার। Yes, sir.
দাঁড়াও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। দাঁড়াও, ক্যামেরা ভেঙে গেছে। ক্যামেরা পিছনে কর। এসব কেন? ওকে, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। চলো চলো। আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল। অভিজিৎ স্যার শ্রেয়াকে ধরে নিয়েছে। আমি বুঝতে পারি না এই সিআইডির লোকজন সব জায়গায় প্রয়োজনের আগে কি করে পৌঁছে যায়। স্যার, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ এক ঘন্টা হয়ে গেল শ্রেয়াকে অ্যারেস্ট করেছে, কিন্তু এখনো ফেরেনি কেন, কি কারণে? সিআইডির অভিজিৎ একজন দায়িত্ববান সিনিয়র ইন্সপেক্টর, সে তার নিজের কাজ খুব ভালো করে জানে। হতে পারে অন্য কোনো কাজে এনগেজ হয়ে পড়েছে, এই জন্য দেরি হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরুন আর ওখানে বসুন। এটা কি সত্যি নয় যে ইন্সপেক্টর অভিজিৎ শ্রেয়াকে খুব স্নেহ করেন, এই জন্য উনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন না তো? আপনারা মনে হচ্ছে অভিজিতের ব্যাপারে সবকিছু জানেন না, তাই উল্টোপাল্টা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা উল্টোপাল্টা কিনা সেটা তো সময়ই বলবে। ঠিক আছে, সময় আসলেই আপনাদের সব প্রশ্নের উত্তর পাবেন। এবার আপনারা চুপচাপ ওখানে গিয়ে বসুন। আসুন, চলুন, আসুন, আসুন। ঠিক আছে স্যার, এখন তো আমরা বসছি, কিন্তু কালকের মধ্যে যদি অভিজিৎ স্যারের ব্যাপারে আমরা না জানতে পারি না, তো সিআইডি কে এমন নাজেহাল করে দেবো যে সমস্ত নিউজ চ্যানেল আর পেপারে দেখতে থাকবে। ঠিক আছে ঠিক আছে, চলুন। আমার সম্পূর্ণ বিশ্বাস স্যার, অভিজিৎ এমন কিছু করবে না যাতে সিআইডির বদনাম হয়। স্যার, গত আধ ঘন্টা ধরে আমি অভিজিৎ স্যারের ফোনে ট্রাই করছি, কিন্তু উনি ফোনটা তুলছেনই না। কিন্তু স্যার, এখন শ্রেয়া আর ফ্রেডি অভিজিৎ স্যারের ফোনটাকে ট্রেস করছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অভিজিৎ স্যারের ফোন ট্রেস হয়েছে। কোথায়? বাণী পার্কে আছে এই মুহূর্তে। বাণী পার্ক? দা স্যার, বাণী পার্ক যাও আর ওখানে গিয়ে অভিজিৎ আর শ্রেয়াকে নিয়ে এসো। আর একটা কথা মনে রেখো স্যার, নিজের ডিউটির মধ্যে বন্ধুত্ব টানবে না। স্যার, আপনাকে অভিযোগ করার সুযোগই দেব না আমি। আর সুযোগও পাবে না দয়া।
আমার যে কোনো পরিস্থিতিতে শ্রেয়া আর অভিজিৎকে চাই, আর সেটা যে কোনো মূল্যে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.